মুখ্যমন্ত্রী জেলা সফরের দিনেই উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে পোস্টার এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের দিনে বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর বিরুদ্ধে কেউ বা কারা একশো দিনের কাজে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে পোস্টার পড়ল সাবরাকোন বাজার এলাকায়। পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, একশো দিনের কাজে সাধারণ মানুষদের কাজ না দিয়ে নিজের ছেলে মেয়ে ও স্ত্রীকে নব্বই দিন আটানব্বই দিন কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। যদিও আমডাংরা পঞ্চায়েত উপপ্রধান অভিজিৎ পাঞ্জা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কোন রকম স্বজন পোষণ নয়, কাজ করার অধিকার সবার আছে, লকডাউনের সময়কালে তার ছেলে ও স্ত্রীও কাজ করেছে, এখানে দুর্নীতি বলে কিছু নেই। অন্যদিকে বিজেপির দাবি, কাজের স্থানে না গিয়ে এবং সাধারণ মানুষদের কাজ না দিয়ে তারা নিজের ছেলে যে পড়াশোনা সূত্রে জেলার বাইরে থাকে সে এবং তার স্ত্রীকে ক্ষমতাচ্যুত বলে কাজ দিয়েছে, কাজের টাকা তুলেছে, তাই এটার তদন্ত হওয়া দরকার এবং তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অন্যদিকে আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ প্রতিহার জানান, দল বিশ্বাস করে উপপ্রধান করেছিল কিন্তু দলের বিশ্বাস ভেঙে এবং মানুষকে ঠকিয়ে একশো দিনের কাজে তার ছেলে বউয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, এটা যদি সত্যি হয় তাহলে দল তাকে শাস্তি দেবে। অন্যদিকে বর্তমান আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি বিজেপির সাথে আঁতাত করে এলাকায় পোস্টার দিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা পঞ্চায়েত উপপ্রধানের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি অঞ্চল সভাপতি প্রদীপ প্রতিহারের। আমডাংরা পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ, একশো দিনের কাজে সাধারণ মানুষদের কাজ না দিয়ে নিজের ছেলে নিজের বউকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ হয়েছে, একশো দিনের মধ্যে আটানব্বই দিন বিরানব্বই দিন নব্বই দিন, সেই নিয়ে পড়েছে আমডাংরা বাজার এলাকায় পোস্টার, কী বলবেন? তৃণমূলের এই স্বজন পোষণ নীতি আজকে নয়, ওরা যে যখন চেয়ারে বসে সে তখনই স্বজন পোষণ করে এবং মেরে খাবো, চুরি করে খাবো, সাধারণ মানুষের টাকা লুটে খাবো, এই মানসিকতা নিয়েই বসে। তো সাধারণ মানুষকে বঞ্চনা করে এই যে কাজ, একশো দিনের কাজে নিজের বউ এবং নিজের ছেলের নামে অ্যাকাউন্টে টাকা ভরেছে ঢুকিয়েছে এবং তারা কোনো দিন কাজেও যায়নি, যে তারা কাজ করে টাকা পেয়েছে তাহলে আমাদের কোনো দাবি দাবা থাকতো না। আমরা এলাকায় আছি, আমরা সাধারণ মানুষ বলছি, তারা কোনো দিন কাজে যায়নি, কাজে না যে সাধারণ মানুষকে দিয়ে কাজ করিয়ে তাদের কাজটা এরা ভাগ বসিয়েছে, সেখানেও দুর্নীতি করেছে। লকডাউন পিরিয়ড 2022 সালে যেখানে সাধারণ মানুষ দশটা পনেরোটা করে কাজ পেয়েছে, সেখানে উপপ্রধানের ছেলে পেয়েছে আটানব্বইটা এবং উপপ্রধানের স্ত্রী পেয়েছে একশোটা কাজ, এটা কীভাবে পায়, এটা পুরো স্বজন পোষণ দুর্নীতি। তৃণমূলের রন্ধে রন্ধে যেটা আছে দুর্নীতি ছাড়া তৃণমূল আর কিছু জানে না, হ্যাঁ সেটা একটা দুর্নীতির বড় উদাহরণ। এরকম আগামী দিনে আরও তথ্য পাবেন, আমরা আরও তথ্য কালেকশন করার চেষ্টা করছি, হ্যাঁ এই তথ্য আরও অনেক দুর্নীতি আছে, সেই দুর্নীতি আপনাদের কাছে আগামী দিনে আমরা আরও তুলে ধরব। আপনার নাম? অর্ঘ্য মণ্ডল। আপনার ডেজিগনেশন? বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। আমডাংরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাবরাকোন বাজার এলাকায় একাধিক পোস্টার পড়েছে, একশো দিনের কাজে দুর্নীতি ও স্বজন পোষণ, সাধারণ মানুষকে কাজ না দিয়ে নিজের স্ত্রী নিজের ছেলেকে কাজ পাইয়ে দিয়েছে, কী বলবেন? পঞ্চায়েত প্রধানের উপপ্রধানের বিরুদ্ধে, আপনার তৃণমূল মনোনীত উপপ্রধানের বিরুদ্ধে কী বলবেন? দেখুন, তাকে দল বিশ্বাস করে উপপ্রধান করেছে, সে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশ গরিব মানুষকে কাজ না দিয়ে সে নিজের ছেলে এবং নিজের স্ত্রীর নামে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, যদি ঢুকিয়ে থাকে এটা যদি প্রমাণ হয় তাহলে এর বিচার তো হবে, দলও ছাড়বে ছেড়ে কথা বলবে না, আইন আইনের পথেই চলবে, এটাকে আমরা কখনো প্রশ্রয় দিই না। আমাদেরকে আজকে দল নিয়ে এসছে এই জায়গাতে যে স্বচ্ছ একটা ভাবমূর্তি আনতে হবে দলের মধ্যে, মানুষকে সাথে নিয়ে চলতে হবে, এটা ভেবে এই ভাবনা থেকেই দল তারা কাজকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের একটা নতুন স্বচ্ছ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগ নিয়েছে। আচ্ছা, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অভিযোগ করছে, এটা বর্তমান আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি অর্থাৎ আপনি এবং বিজেপি টাইপ করে বিজেপি একেবারে দুজনের মধ্যে মিলিত হয়ে এই পোস্টার কাণ্ডগুলো এই কর্মসূচি পোস্টার দেওয়া হচ্ছে, তার ইমেজ ক্ষুণ্ণ করে দেখুন, এটা ভিত্তিহীন কথা। কারণ আমি মনে করি কে আমার পাশে থাকলো, একটা চা দোকানে বসে আছি কে আমার পাশে থেকে একটা ছবি তুলে নিল তাই বলে সেটা আমার ভাবমূর্তি আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে এটা আমি মনে করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা বিজেপির সাথে কী করছি আর তারা তাদেরই তো গতবারে যেটা উদয় ভানু কুণ্ডুর যে নাটকটাতে যে নারায়ণ শির যেভাবে বাইট দিয়েছে সাংবাদিকদের সাথে কথা বলেছে তাতে করে পরিষ্কার স্পষ্ট ধরা পড়ে গেছে যে তারাই আগামী দিনে বিজেপির সঙ্গে আঁতাত করে চলেছে বা আগামী দিনে বিজেপি করার জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, সেই জন্যে ওরাকে এখানে একটা উজুহাত খাড়া করতে চাইছে, ওটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, ও কথা আমি মানছি না। আপনার নাম?
প্রদীপ পতিহার আমনাগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। দাদা, আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ, আপনি সাধারণ মানুষের কাজ না দিয়ে আপনার ছেলে বা আপনার স্ত্রীকে 100 দিনের কাজে 90 দিন 93 দিন কাজ পাইয়ে দিয়েছেন, আপনার বিরুদ্ধে আজকে সাবলাকুন বাজারে পোস্টার ফেলা হয়েছে, কি বলবেন? দেখুন, আমার ছেলে আমার স্ত্রী যখন লকডাউন ছিল আর কি, তখন আমার স্ত্রী আমার ছেলে কাজ করেছে, তো আমি একটা কথা বলতে চাই যে আমার ছেলে আমার স্ত্রী কি ভারতীয় নাগরিক নয়? ওদেরকে কাজ করার কোনো অধিকার নেই? অধিকার তো নিশ্চয়ই আছে। তো লকডাউনের সময় আমার ছেলে আমার স্ত্রী তারা 100 দিনে কাজ করেছিল। এখন কি এই ব্যক্তিগত আমার ইমেজ নষ্ট করার জন্য, মানে ব্যক্তিগত হিংসা, এই ইমেজ নষ্ট করার জন্য আমাদের যিনি টিএমসি বর্তমান অঞ্চল সভাপতি এবং বিজেপির জেলা কমিটির মেম্বার, আজ সকালে দেখুন না, এই সকালে এই দুজনে আজকে সকালবেলা দুজনে চা দোকানে এই আলোচনা করার পরেই পোস্টারটা পড়েছে, চক্রান্ত আমার বিরুদ্ধে। না, তখন লকডাউনের সময় আমার ছেলে ছাত্র, কিন্তু লকডাউনের সময় বাড়িতে ছিল, তখন কাজ করেছে, সেটা তদন্ত করে দেখতে পারে। না, সবাই কাজ পেয়েছে, আমাদের অঞ্চলে প্রায় প্রতিটা ওয়ার্কারই কাজ পেয়েছে, মানে পাইনি এমনটা নয়, পেয়েছে সবাই। অবশ্য ব্যক্তিগত আমার ইমেজ নষ্ট করার জন্য এটা করছে, ব্যক্তিগত আমার ইমেজটা নষ্ট করার জন্য, এবং এটা বিজেপি আর আমাদের বর্তমান সভাপতি যিনি আছেন টিএমসির তাদের চক্রান্ত এই জিনিসটা হচ্ছে। আমরা অঞ্চল সভাপতি বর্তমানে এই হালে হয়েছে 1 মাস হবে। হ্যাঁ, আমার তো আমি বললাম আমার ছেলে আমার মেয়ে কি ভারতীয় নাগরিক নয়? তারা তো কাজ করার অধিকার, 100 দিনে কাজ করার অধিকার তাদের আছে। আমি 100% মানে স্যাটিসফাই যে আমার মানে এতে অন্যায় কিছু নাই। ওই কাজটা কি লকডাউনের সময় হয়েছে? হ্যাঁ, লকডাউনের সময় হয়েছিল। আপনার নাম? অভিজিৎ মজা, আমি আমরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।